সেভ করলে কিন্তু গোল গোল করে সমতা গোল হতে পারে এবং গোল শাকিল সেভ করবে রামোসের শট চেষ্টা করেছিলেন বল হাতে লাগিয়েছিলেন তবে শাকিলের হাতে বল চুমা দিয়ে জালে তো ব্যাক করে ফাউল মিশন ফাউল করে গ্র্যান্ড ফাউল বাজে শট বর্ধমান বনশ্রী ক্যাডারার ফার্স্ট সেখানে ম্যাচ অফ আহানা কাপ সিজন টু लगातार कमेंट कर रहे हैं तो आप लोग जरूर चाहेंगे कैसा मैच आपको देखने को मिले तो प्लीज आप लोग शेयर कर दें ताकि सब लोग एक साथ देख पाए। लव फ्रॉम झारखंड, काफी लोग कमेंट कर रहे हैं, थैंक यू सो मच फॉर योर लव योर सपोर्ट फ्रॉम आहना कप, थैंक यू सो मच। ফাউল করলো রামোস এই ম্যাচ কোথায় রাখলো पहले हाफ अभी भी दो टीम जो मशक्कत कर रहे थे, मेहनत कर रहे थे, साथ कर रहे हैं बैठे চলছে 0-0 কিন্তু এগিয়ে গেল 1-0 এবার কিন্তু পাস দিয়েছেন, বাড়ানো পাস সেক্ষেত্রে আবার ভালো
দুর্দান্ত জায়গা বল দিয়েছে জীবন্তন জায়গা বল আবারও ব্যাক পাস সেখান থেকে আবারও সরাসরি সাকিব সেকেন্ড হাফ শুরু হলো 1-0 স্কোরের পরে কিন্তু খেলা শুরু হলো বাবু সোনাদা লম্বা ক্লিয়ার করলো একটা গোল পরিশোধের কিন্তু চেষ্টা করছে চিন্তা পায়ে পায়ে কিন্তু বেশি টাচ খেলছে অপোনেন্টটা কিছুটা ডিফেন্সিভ খেলছে যেহেতু একটা গোল এগিয়ে রয়েছে দলটা সোনাই সরি সাকিব সাকিব থেকে সোনাই গ্র্যান্ড ফাউল গ্র্যান্ড ভালো বল ওখানে কমলদার রয়েছে অনেক বড় রাখলো এলোমেলো রাখলো কোথায় রাখলো ডিকসন থেকে বান্ডি আচ্ছা সাপোর্ট মিলা ডিকসন কে ব্যাক মাইনাস সকি আগে কি করে আগে সে চলে মানে আচ্ছা লিফট কে বার কে চান্স পে ডিকসন ও চান্স মিলে না লেকিন ইয়াহ পে দুজনের যুগলবন্ধু অত্যন্ত ভালো কি ভালো পাস ওখানে রয়েছে র্যামোস আটকে দিল র্যামোস র্যামোস থেকে আবার মেরু সোনাই থেকে সাকিব ডিকসন না
साथ मौका मिलेगा। लेकिन अच्छा डिफेंड किया। কর্নার থেকে আবারও সাকিব একটা গোল পরিশোধের জন্য কিন্তু বেস্ট পার্টির দিকে চেষ্টা করছে টিমটা। ও সাকিব এর ডেঞ্জার শট ছিল, সরি সোনায়ের। ফাউল, ডিসিশন ফাউল করল, ফাউল করল ডিসিশন। হ্যান্ডবল হয়ে গেল কিন্তু রেফারি দৃষ্টি এড়ালো না। বল থেকে একটা সুবর্ণ সুযোগ, একটা গোল আসে কিনা। পেনাল্টি হয়ে যাবে, বক্সের মধ্যে হয়েছিল এটা। পেনাল্টি গোল করলে কিন্তু সমতায় ফিরে যাবে দল। সেভ করলে কিন্তু গোল গোল করে সমতায় ফেরালো দল। 1-1 স্কোর হয়ে গেল। 1-1 গোলে কিন্তু সমতায় ফিরল অভ্যুদয় সংঘ বহরমপুর। একটা সেভ হলেই কিন্তু 2 লক্ষ টাকা মিনিমাম। অর্থাৎ সেভের পরে যদি দল জেতে বান্ডি পাওয়ারে রাখবে একেবারে রান ফুটে ফেলে দিয়ে। উদয় সংঘ বহরমপুর 1 বর্ধমান একাডেমি বনশ্রী ক্যাডার 1 টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট চরম নাটকীয়তে ভরা একাডেমি বনশ্রী ক্যাডার শট নাম্বার 2 গোল। আবারও কিন্তু কাজ করবে তিনটি শট নিয়েছেন বর্তমান একাডেমি বনশ্রী ক্যাডার অভিজয় সংঘ বহরমপুর। তাদের তৃতীয় শট অত্যন্ত গুরুত্বপূর্ণ শট, কারণ নাটকেতে ভরা থাকে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দলটি গ্র্যান্ড ফাইনালে প্রবেশ করে। 2 লক্ষ টাকা কমসে কম। ও সত্যি পর্বত অনুভূত হচ্ছে। 3-3 নাইস শট, গোল করে দিল। সবুজ সোনাকে রং চলছে এই মুহূর্তে। রামকৃষ্ণ পাগল সংঘ ফুটবল ময়দানে একটা শট কিন্তু 2 লক্ষ টাকা এবং গোল করে দিল। গোল করে গেল অর্থাৎ 4-4
फाइनल में पहुंच गए टीम मनोज सिंह कैडरा वर्तमान एकेडमी।